ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وبعد. প্রথম প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম শেখ, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমাদের দেশে হজরত সুলাইমান আলাইহিস সালামকে নিয়ে একটি গল্প প্রচলিত আছে, আর তা হলো একটি জিন নাকি সুলাইমান আলাইহিস সালামের আংটি চুরি করে নিয়ে যায় এবং তারপর তার রূপ ধারণ করে রাজ্য পরিচালনা করতে থাকে। তার ফলে সুলাইমান আলাইহিস সালাম নাকি রাজ্য হারিয়ে একজন জেলে হিসাবে জীবনযাপন করতে থাকেন এবং জেলের মেয়েকে বিবাহ করেন। পরে নাকি অনেকদিন পর আংটি ফিরিয়ে পেয়ে রাজ্য ফিরিয়ে পান। এই গল্পটি কি সত্য দাহা মিথ্যা? এবং এটি ইহুদিদের মিথ্যাচার আল্লাহর নবী সুলাইমান আলাইহিসসালামের উপর। ইহুদিদের যেসব অপরাধ রয়েছে তার মধ্যে একটি চরম অপরাধ হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিনকে গাল দেওয়া, আর একটি চরম অপরাধ হচ্ছে আম্বিয়া রসুলগণের মানহানি করা। শুধু সুলাইমান আলাইহিসসালাম না, কাউকে ছাড়েনি তারা। দাউদ আলাইহিসসালাম সম্পর্কে মিথ্যাপবাদ, প্রেমে লিপ্ত হয়ে গেছে নউজুবিল্লাহ। লূত আলাইহিসসালাম ব্যভিচারে লিপ্ত নউজুবিল্লাহ। এইভাবে আম্বিয়া রসুলের উপর মিথ্যা অপবাদ দিয়েছে এই নিকৃষ্ট জাতি। গজবপ্রাপ্ত আল্লাহর ক্রোধ, গজব এই জন্য তাদের উপর নেমে এসছে। সূরা ফাতিহাতে আল্লাহ তাদেরকে মকজুব আলী হয়ে জন্য বলেছে, আল্লাহর গজব তাদের উপর আছে। জি, এদের উপর সবসময় আল্লাহর গজব হইতে আছে। এরা এত বড় অপরাধী জাতি। এই মিথ্যা কেন গড়েছে বিস্তারিত একটু বলতে চাইছি এর উত্তরটি। উদ্দেশ্য হচ্ছে সেহের, জাদুকে সমাজে বৈধকরণ, জাদুকে যেন মানুষ হালকা করে, এই জাদুর মতো কুফরি অপরাধকে যেন হালকা মনে করে। যে সুলাইমান আলাইহিস সালাম পুরো রাজত্ব রহস্য ছিল আংটিতে, আর আংটি ছিল জাদুর, জাদুর আংটি। জাদুর বলে তার এই জিনদের উপর রাজত্ব চলত আর পশু পাখির উপর রাজত্ব চলত। আল্লাহর লানত এদের উপর হোক যারা এই মিথ্যা রচনা করেছে। এই সম্পর্কে ওলামায়ে কেরামগণ, আমি নিজের কথা এতটুকু বললাম সংক্ষেপে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য, আর তারপর একটি বিস্তারিত বলি। এই মর্মে যা কিছু বর্ণনা করা হয়েছে সব জাল, ভিত্তিহীন। এই রেওয়ায়তগুলি কিছু কিছু তাফসির কিতাবে এসেছে, তাফসির কিতাব এসে, কিন্তু তাফসির কিতাবে কীভাবে ঢুকেছে এগুলোকে বলা হয় ইসরাইলি বর্ণনা, অর্থাৎ ইহুদিদের, ইহুদি জাতির বর্ণনা। বেশ কিছু ইহুদি তারা ইসলাম গ্রহণ করেছে অথবা খ্রিস্টান ইসলাম গ্রহণ করেছে। আগের তার আলেম ছিল, আগের ধর্ম তাওরাত ইনজিলের তারা কী ছিল, পণ্ডিত ছিল, আর তাওরাত ইনজিল তারা বিকৃত করে ফেলেছিল, আসল অবস্থায় ছিল না, যার ফলে তারা মেলা জাল কথা, এরকম মিথ্যা রচনা ধর্মীয় পুস্তকে যা থেকে গেছে সেগুলি তারা ইসলাম গ্রহণ করার পরেও বর্ণনা করেছে। ওদের মাধ্যমে এসবের অনুপ্রবেশ ঘটেছে। এই মর্মে আমি কয়েকজন প্রখ্যাত মুফাসসিরদের উক্তি আপনাদের সামনে তুলে ধরি, তাহলে বিষয়টি আরও স্পষ্ট হবে। তার আগে একটি কথা বলবো, হচ্ছে আম্বিয়া রসুলগণ মাসুম কি না? মাসুম মানে তো বুঝেন, তারা পাপ থেকে মুক্ত। জি, হ্যাঁ, কমপক্ষে কাবিরা গুনাহ থেকে, বড় অপরাধ থেকে মুক্ত, ঠিক না? তো সেহের, জাদু, এটা কাবিরা গুনাহ না, কুফরি না? আল্লাহ তো কোরআনে খণ্ডন করেছেন এই জন্য, সূরা বাকারাতে, ওমা কাফারা সুলাইমান, সুলাইমান কুফরি করেনি, ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু, শয়তানরা কুফরি করেছে, ইউ আল্লামুনা নাস আসের, কারণ তারা সেহের জাদু শিখাইতো। সুলাইমান আলাইহিস সালাম জাদুর ধারে কাছেও যাননি। আচ্ছা, সুলাইমান আলাইহিস সালাম যদি আংটির বলে রাজত্ব করেন তাহলে আল্লাহর পক্ষ থেকে স্পেশাল কী দান হইল? এটা তো আল্লাহর স্পেশাল দান ছিল, তার আল্লাহর পক্ষ থেকে স্পেশাল মুজিজা ছিল যে তিনি পাখির ভাষা বুঝতেন, পশুর ভাষা বুঝতেন, আর জিনদের ওপর ক্ষমতা, সারা পৃথিবীর সমস্ত, এমনকি হাওয়া বাতাসের, বাতাসের ওপর তার কী ছিল, রাজত্ব ছিল। এই জন্য বলে সুলাইমান আর রিহা, সুলাইমান আলাইহিস সালামের জন্য বাতাসকে কী করেছি, অনুগত করেছি। গদু ওয়াহা সাহারণ ওরাওয়া হওয়া সাহারণ, সকালবেলা এক মাসের পথ বাতাসে প্লেন লাগতো না, তখনকার যুগে তিনি হ্যাঁ বাতাসের প্লেনে চড়েছেন, এক মাসের পথ সকালবেলা ভ্রমণ করতেন, হাওয়া খেতে যেতেন।
রওয়া হওয়া বিকেলবেলা এক মাসের পথ ফিরে আসতে। এখন যদি ধরেন একটু আমোদ ফুর্তি করতে বিনোদন করতে যেতে হয়, ধরেন ফানাতির জোবাইল যেতে হবে, হ্যাঁ ভালো ভালো যে কর্নিশগুলো দূরে আছে একটু ধরেন যেতে হবে, কারণ যারা দামামে থাকে দামামেরগুলো খবরগুলো ভালো লাগে না, ওকে ওইগুলো ভালো লাগে রহিমা আর ওই আপনার ইয়ে, তাই না? তাহলে আপনাকে গাড়ি চালাতে হবে, হ্যাঁ কত রিস্ক নিতে হবে। সালাম আলাইহিস সালাম এই বাতাস নিয়ে চলল এক মাসের রাস্তা, যেমন ধরেন এক মাসের রাস্তা মানে সিরিয়া প্যালেস্টাইন বাইতুল মুকদ্দাস চলে গেল, আবার ওখান থেকে ফিরে চলে আসে, বাইতুল মুকদ্দাস থেকে বেরোলেন মক্কা চলে আসেন, মক্কা থেকে এমন চলে আসেন, এমন থেকে আবার চলে গেলেন, এইরকম। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাই তাফসির ইবনে কাসির বলেছেন যে এর সনদ আবদুল্লাহ বিন আব্বাস পর্যন্ত তো রয়েছে, কিন্তু ওয়ালাকিন্না জাহির, সত্যি কথা হচ্ছে, স্পষ্ট কথা হচ্ছে, আন্নাহু ইন্নামা তালাক্কাহু ইবনে আব্বাস ইনসাহা মিন আহলিল কিতাব, ইনসাহা আনহু মিন আহলিল কিতাব। যদি তার পর্যন্ত সনদটি সহি হয় তবুও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই বর্ণনাটি সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে আহলি কিতাব ইহুদি নাসারাদের থেকে নিয়েছেন। আর ইহুদি নাসারাদের এক দল ছিল ইয়াতাকিদুনা লা ইয়াতাকিদুনা নবুয়াতা সুলাইমান আলাইহিস সালাম, তারা সুলাইমান আলাইহিস সালামকে নবী মানে না, সুলাইমান আলাইহিস সালামকে তারা বলে রাজা বাদশাহ নবী না। তার যারা সুলাইমান আলাইহিস সালামকে নবী বলবে না তারা তো কাফের, কাফের। এখনও কোনো মুসলিম যদি একজন কোন নবী যাকে আল্লাহ করার নবী বলেছেন সুলাইমান আলাইহিস সালাম নবী, যদি নবী না মানে তাহলে সে কাফের। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্বীকার করলে যেমন কাফের, তখন সুলাইমান আলাইহিস সালামকে অস্বীকার করলে কাফের। লা নুফাররিকু বাইনা আহাদিন মিন রুসুলি, জি। ইমাম নাসাফি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে বলেছেন আম্মা মা ইউরা মিন হাদিসিল খাতাম, যে আংটি আর শয়তান ওই যে আংটি চুরি করে নিয়েছিল আর তারপর মূর্তি পূজা সুলাইমান আলাইহিস সালামের বাসায় তো হয়তো, ফামিন আবাতিল ইয়াহুদ, এগুলি হচ্ছে ইহুদিদের বাতিল কথা। ইমাম জামাকশারি তাফসিরে কাশাফে বলেছেন এই ঘটনা বর্ণনা করার পরে, অথচ জামাকশারি একজন মুতাজিলি আলেম, তারপরে এই বিষয়ে সঠিক কথা বলেছেন। জামাকশারি বড় আলেম ছিলেন কিন্তু আকিদে বিভ্রান্তির শিকার হয়েছে, কখন যে কে বিভ্রান্ত হয়ে যায়, আল্লাহ আমাদের হেফাজত করেন। তিনি বলছেন যে ওয়ালাকাদ আবাল উলামা আল মুতাকিনুনা কাবুলাহু, এই আংটির ঘটনা যারা বিজ্ঞ ওলামা তারা এটা গ্রহণ করাকে অস্বীকার করেছেন, ওয়াকাল ওয়া তারা বলছে হাযা মিন আবাতিল ইয়াহুদ, এটা হচ্ছে ইহুদিদের বাতিল কথা। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি তার তাফসিরে বলেছেন ওয়াকাদ দাআফা হাযাল কওল ওয়া যায়িফ হাযাল কওল, এই কল হচ্ছে এই উক্তিটি হচ্ছে দুর্বল, মিন হাইসু আন্না শাইয়্যা লা ইয়াতাসাররু সূরাতুল আম্বিয়া, কারণ নবীদের রূপ ধারণ করতে শয়তান পারে না। তো এখানে আংটি যখন নিয়ে নিল সুলাইমান আলাইহিস সালামের উদ্ধারণ করিল, তারপরে বাড়িতে চলে আসলো, এমনকি বিবিরাও নাউজুবিল্লাহ নিজের স্বামী মনে করলেন আউজুবিল্লাহ, তাহলে এটা কেমন করে হইতে পারে, কোনোদিন শয়তান নবী রসুলের রূপ ধারণ করতে পারে না। যেমন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন শয়তান লায়াতামা সালবি, শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। জি, এইরকম ইমাম কাজী আয়াজ তার শেফা নামক কিতাবেও বলেছেন যে এগুলি হচ্ছে সব মিথ্যা কথা আর জাল কথা। আর ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহর কথা বলেই শেষ করি। ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ মাজমুউল ফাতাওয়ার প্রথম 15তম খণ্ড 149 পৃষ্ঠায় ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে সেসব মিথ্যাচার রয়েছে সেসব আলোচনা করেছেন, আর তাতে যে মানহানি করেছে ইহুদিরা সেসব বা আহলি কিতাব তাদের সম্পর্কে আলোচনা করেছেন, তারপরে এগুলির খণ্ডন করেছেন। তারপর বলছেন যে ওয়াকাদ ওরেফা কালামুল ইয়াহুদ ফিল আম্বিয়া, ইহুদিরা নবীদের সম্পর্কে যে বেয়াদবি করেছে এটা জানা, এবং তারা মানহানি করেছে এটাও সবার জানা। কামা কালু ফি সুলাইমান মা কালু, যেমন সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে যা বলার তারা বলেছে, মানে এই যে মিথ্যা অপবাদ, তো এইভাবে তিনি খণ্ডন করেছেন। এইরকম অনেক আইম্মা কেরাম রয়েছেন যারা বলেছেন যে হাযিহি কুল্লুহা মিনাল ইসরাইলিয়াত, এগুলি হচ্ছে সব ইসরায়েলি ইহুদি নাসারাদের বর্ণনা, ওয়া কুল্লুহা আকাযিব, আর এই সমস্ত কিছু হচ্ছে মিথ্যাচার। আল্লাহ রাব্বুল আলামিন সব মিথ্যাচারকারী যারা ইহুদ এবং ইসলামের দুশ্মন তাদেরকে আল্লাহ দুনিয়া আখিরাতে লাঞ্ছিত করেন, তাদের অনিষ্ট থেকে উম্মতে মুসলিমার হেফাজত করেন, এবং মুসলিম সমাজের যেসব বক্তারা রয়েছে জাহেল বক্তা স্টেজে উঠে ভালো বলতে পারে কিন্তু তাদের কোরআন হাদিসের জ্ঞান নেই, এইসব
যা আল কিচ্ছা কাহিনী বয়ান করে তাদের অনিষ্ট থেকে উম্মতে মুসলিমার হেফাজত করে। আমিন।